আমার হাজবেন্ড অফিসের কাজে যেখানে গেছিল সেখানের কিছু ভিডিও আমি বলেছিলাম তোমাদের জন্য করতে, তো সেটুকুই ভিডিও করেছে, কোনো ভয়েস দেয়নি, অনলি ভিডিও। তো আমি সেই জন্য বললাম ঠিক আছে আমি ভয়েস দিয়ে দিচ্ছি, তো সেই জন্য কিছু ভিডিও সেখানকার শেয়ার করছি তোমাদের সাথে। দেখো তোমরা আমি ফ্রেশ হই, তোমাদের সাথে আবার পরে কথা বলবো, একেবারে রাতের ডিনারে চলে এসেছি। রাতের ডিনারে আজকে চিকেন করছি, তো চিকেনটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে সমস্ত কিছু মশলাটা রেডি করে নিয়েছি। আমি যেটা যেভাবে চিকেন করি সেরকম নর্মালিভাবেই চিকেন করছি, অনেকটা গ্রেভি করব, সেই জন্য অনেকটা মশলা বেটেছি, পেঁয়াজ আদা রসুন এগুলো সব ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়েছি, একটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা, সেই জন্য এই কালারটা এরকম হয়েছে, একটা টমেটো আছে সরি, তো সেইগুলো সমস্ত কিছু ভেজে তারপরে পেস্ট বানিয়েছি, তো পেস্টটা বেশ খানিকটা পেস্ট হয়েছে, এটা দিয়েই আমি চিকেনটাকে গ্রেভি বানাবো। তো এটাই রাতের ডিনার আজকে, আর রুটির সঙ্গে। একটু সেদ্ধ আলু দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি গোটা গোটা, এটা বেশ ভালো লাগবে, এটা কষাতে হবে ভালোভাবে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে কষাবো বেশিক্ষণ ধরে, কষিয়ে কষিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে, সামান্য একটু জল দিয়ে এটা ফুটিয়ে নেবো, ব্যাস আর কিছু না। রুটিটা ফুলেছে আজকে, দেখো তো রুটিগুলো আজকে ফুলেছে, যাই হোক দেখো মাংসে চর্বি ছিল বলে কতটা কালারটা সুন্দর একটা কালার এসছে। নটাতেই আমি ওকে খাইয়ে দিই, আমরাও নিজেরা একটু তাড়াতাড়ি খাই খেয়ে নেওয়ার চেষ্টা করি, তো আর কিছু না খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো, তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি সামান্য ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, বারবার বলছি সাবস্ক্রাইব করো, যারা নতুন ভিজিট করছে আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, লাভ ইউ, বাই অল, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।